ভিউয়ার্স, আগের ভিডিওতে আমরা ডায়মন্ড ডাবের বাচ্চা আলাদা করার সময় কিভাবে কি দেখে আলাদা করি সে সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং কিছু বাচ্চা আলাদা করেছিলাম। তো সেই সাথে আপনাদেরকে আর একটা বিষয় বলেছিলাম, 2 থেকে 3 জোড়া পাখির বাচ্চা আমরা আলাদা করি নাই একটা বিশেষ কারণে। সেটা আলাদা করার সময় একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, একটা এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করব। সেটা হচ্ছে যে পাখির বাচ্চা আলাদা করতে যদি দেরি হয়ে যায় তাহলে আসলে আমরা কি প্রবলেমটা ফেস করতে পারি বা পাখি কি প্রবলেমটা ফেস করে, তো সেটা রিলেটেড আজকের ভিডিও। ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন এবং আশা করি নতুন কিছু জানতে পারবেন এবং বিষয়টা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি, উপস্থাপন করছি এবং বাচ্চাটা সেই সাথে আলাদা করে আমরা গ্যালারিকে যে সরাসরি দিব এবং দেখাবো আসলে বাচ্চাটার আসলে কি অবস্থা। তো ভিউয়ার্স, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একজোড়া ডায়মন্ড ডাভ বাসাতে বসে আছে এবং 2টা বাচ্চা নিচে। এই বাচ্চাগুলোকে অনেক আগে আলাদা করার প্রয়োজন ছিল, চোখের যে লালচে ভাবটা সেটা অনেক আগে আসছে। দেরিতে আলাদা করার জন্য যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে পাখি নতুন করে আবার বাচ্চা দিয়ে দিয়েছে এবং ডিম পারছিল এবং সেখান থেকে বাচ্চা ফুটে গেছে অলরেডি। তো এই বাচ্চাগুলো ফোটার পরে যে প্রবলেমটা করছে সেটা হচ্ছে এর পাখিগুলো এই ছোট বাচ্চাগুলোকে কিন্তু কাছে রাখতে চায়নি, যার কারণে এর মাথার পেছন থেকে কিন্তু পালকগুলো তুলে ফেলছে, এদেরকে বারবার আঘাত করছে, দেন এই পালকগুলো উঠে আসছে। তো একটু উস্কো খুস্কো দেখা যাচ্ছে। তো এটাকে আমরা 10 থেকে 12 দিন যখন আলাদা করে গ্যালারি কেজে রাখবো এমনিতেই নর্মালি ঠিক হয়ে যাবে। তো যদি আপনারা সময় মতো পাখির বাচ্চাগুলো আলাদা না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই প্রবলেমটা ফেস করতে হবে। সেই সাথে আমরা আরও এক পেয়ার পাখি আপনাদেরকে দেখাই। দেখুন এখানেও কিন্তু সেম প্রবলেম। দেখুন মেল পাখিটা এখনই বাচ্চা পাখিটাকে আবারও হচ্ছে ঠুকরানোর জন্য হচ্ছে বারবার যাচ্ছিল। এদের তো লাভবার্ড বা বাজরিগার পাখির মতো ওই রকম ঠোঁট নাই, যার কারণে হয়তো সমস্যা করে নাই, কিন্তু যদি ওই রকম ঠোঁট হইতো আসলে এই পাখিগুলোকেও আলাদা করা, খুব দ্রুত আলাদা করার প্রয়োজন পড়ে যেত। আর সেই সাথে উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব কিউট এবং সুন্দর একজোড়া বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এবং যার গ্রোথ অনেক সুন্দর, মাশাল্লাহ হেলদি বাচ্চা। এবং এই ডায়মন্ড আপগুলো কিন্তু আমাদের সাদার ভাগটাই বেশি শরীরে, ফুললি সিলভার এদেরকে বলা যায় না। তো যাই হোক, এই হচ্ছে ইস্যু। এবং সেই সাথে দেখুন এখানে আর এক জোড়া পাখি আছে, এরাও কিন্তু নতুন করে আবারও বাচ্চা দিয়ে দিয়েছে, যার কারণে এই বাচ্চাটাকে সহ্য করতে পারছে না এবং মাথার পেছন থেকে পালকগুলো তুলে উস্কো খুস্কো বানিয়ে দিয়েছে। তো যদি আমরা সঠিক সময়ে পাখির বাচ্চাগুলো আলাদা না করি তাহলে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হবে। এবং আপনারা দেখুন এই মেল পাখিটা বারবার বাচ্চা পাখিগুলোকে তাড়া করছে। তো বন্ধুরা, সেই সাথে বলেছিলাম যেখানে নতুন করে বাচ্চা উঠেছে, দেখুন ছোট ছোট 2টা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এটা একদমই ফুললি সিলভার একটা ডায়মন্ড ডাভ পাখি। আর কালারের পার্থক্য এই বাচ্চা জোড়া এবং এই বাচ্চা জোড়ার যদি আপনারা কালারের পার্থক্য বুঝতে চান তাহলে আমরা এদেরকে একটা শোকেজের ভিতরে এদেরকে রাখবো এখন 2টা পাখিকে একসাথে, তাহলে আপনারা 2 জোড়া পাখির কালার পার্থক্য বুঝতে পারবেন। তো মোট আমরা 5টা বাচ্চা এই সিচুয়েশনে পাইছি, যেটা আমরা চাইলে গতদিন বা গত ভিডিওতে আলাদা করতে পারতাম কিন্তু আলাদা করি নাই, যে আমরা আপনাদেরকে এই প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য। তো এই 5টা বাচ্চা এখন আমরা আমাদের শোকেজে রাখবো এবং কালারের পার্থক্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এদের আসলে বর্তমান কী অবস্থা সেটা আসলে একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো, দেন আমরা গ্যালারিকে যেই 5 বাচ্চাগুলোকে ছাড়ব। তো ভিউয়ার্স, আমরা এখন বাচ্চাগুলোকে একটা ছোট খাঁচার ভিতরে রাখছি যাতে আপনারা এদের সমস্যাগুলো প্রপারলি বুঝতে পারেন। দেখতে পাচ্ছেন মাথার পেছনের অংশটাকে আসলে লোমগুলো তুলে ফেলেছে বড় পাখিগুলো, কিন্তু এতে করে কোনো সমস্যা নেই, এই লোমগুলো খুব তাড়াতাড়ি আবার রিকভারি হয়ে যাবে এবং অলরেডি এখান থেকে ছোট ছোট পালক আবার এদের বের হতে শুরু করেছে। তো আমরা আশা করি 10 থেকে 15 দিনের মধ্যেই ফুললি একদম সুন্দর একটা পাখিতে পরিণত হয়ে যাবে আমাদের এই পাখিগুলো। আর ভিউয়ার্স, কালারের পার্থক্যের ব্যাপারটা যেটা আপনাদেরকে বলেছিলাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টা সিলভার ডায়মন্ড ডাবের বেবি এবং আরও 2টা বেবি আছে যেটার শরীরের রং কিন্তু একটু সাদা টাইপের। আপনারা দেখুন এদেরকে আমরা পুরোপুরি রেড আই বা ক্রিস্টাল হোয়াইট বলতে পারি না, তবে এদেরকে সিলভার বললেও এদেরকে এদের মান এবং এদের কালারটা কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, কালারে কিন্তু পার্থক্য রয়েছে,
সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আসলে এই ভিডিওটা করা। আর আপনাদেরকে বোঝার সাথে আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে অবশ্যই সঠিক সময়ে বাচ্চাগুলো আলাদা করতে হবে। এই বাচ্চাগুলোকে আলাদা করতে আমরা দেরি করেছি, এবং আগের ভিডিওতে যে বেবিগুলো আলাদা করে আপনাদেরকে দেখিয়েছি সেটা, সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওই ভিডিওতে যে বেবিগুলো আলাদা করেছি সেই আলাদা করার বয়সটাই কিন্তু একদম পারফেক্ট বয়স। তো ভিউয়ার্স, ওভারঅল এইটাই ছিল আজকের বিষয়। তো ভিউয়ার্স, আজকে যে বাচ্চাগুলো আমরা আলাদা করলাম এটা কিন্তু আমরা হচ্ছে মনে করছি যে বেবি আলাদা করার বয়স যেটা তার থেকে আমরা দেরিতে আলাদা করছি, যার কারণে এই সামান্য সমস্যাটুকু আমাদের ফেস করতে হচ্ছে। এবং এদেরকে রিকভার করতে, এই পালকগুলোতে পরিপূর্ণ হতে এবং সুন্দর একটা পাখিতে পরিণত হতে এদের 10-15 দিন সময় লাগবে, এবং কমপ্লিটলি এরা হচ্ছে সুন্দর একটা পাখিতে পরিণত হবে। যাই হোক, আপাতত এই অবস্থায় আছে, এটাকে আমরা গ্যালারি কেজে রাখবো, আশা করি 10-15 দিনে ঠিক হয়ে যাবে। এবং আগের ভিডিওতে আমরা যে বেবিগুলা আলাদা করে আপনাদেরকে দেখিয়েছিলাম ওইটাই কিন্তু ডায়মন্ড আবের বাচ্চা আলাদা করার পারফেক্ট সময় বা পারফেক্ট এজ। তো আপনারা চেষ্টা করবেন সময় মতো বেবিগুলো আলাদা করার, তাতে করে আপনাদের এই প্রবলেমটা ফেস করতে হবে না। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।